6 ইতিহাস দ্বিতীয় অধ্যায়। তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকেই প্রথম যে পরীক্ষা আছে, স্কুল খোলার পর 16 তারিখ যে পরীক্ষা চালু হবে, তাতে ইতিহাসের প্রথম টার্মে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় বেশিরভাগ স্কুল হবে। তো আমি দ্বিতীয় অনুশীলনীগুলো উত্তরগুলো বলে দিচ্ছি, দেখে নাও। প্রথম কোশ্চেন রয়েছে, আদিম মানুষ প্রথমে কী খেত? রান্না করা খাবার, পোড়া মাংস, না কাঁচা মাংস ও ফলমূল? উত্তর হচ্ছে কাঁচা মাংস ও ফলমূল। তোমরা বই খুলে দাগ দিয়ে নাও দ্বিতীয় অধ্যায় অনুশীলনী। 1.2 বলেছে, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোঁতা পাথর, দাগ দাও। 1.3, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার আগুন। এবার 2-এর যে বলেছে, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলল লেখ, সেটা দুটো উত্তর কারেক্ট দেওয়াই রয়েছে এবং দুটো উত্তর ঠিক করতে হবে। দেখে নাও, কৃষিকাজ হচ্ছে মাঝের পাত্রের যুগ, পশুপালন দেওয়াই রয়েছে নতুন পাত্রের যুগ, ভীমবেটকা মধ্যপ্রদেশ, এবং 4 নম্বর আছে হুনসগি উপত্যকা কর্ণাটক। এইবার এখানে যে প্রশ্ন দিয়েছি, 3টে প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা স্কুলে কিন্তু এটা পরীক্ষায় এখান থেকে কিছু না কিছু কোশ্চেন দেবেই, 3-এর কোশ্চেন আনসারগুলো। তো চলো সেগুলো আমি উত্তরগুলো দেখে নিই, কী কী আছে তোমরা খাতায় নোট করে নিও। এটা অবশ্যই কোনো সহায়িকা থেকে রয়েছে, তবে এটা উত্তরটা তোমাদের পরীক্ষার জন্য রেডি করবে, তোমরা পড়ে নেবে। বলেছি, আদিম মানুষ যাযাবর ছিল কেন? উত্তর হচ্ছে, আদিম মানুষ প্রথম দিকে খাদ্য উৎপাদন করতে জানতো না, তারা ছিল খাদ্য সংগ্রাহক। পশুপালন ও পশুপালনও তাদের জানা ছিল না, শিকার করে ও ফলমূল সংগ্রহ করেই তারা পেট ভরাতো। তাই খাদ্যের সন্ধানে আদিম মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হতো। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফলমূল জন্মাতো, ফলে তাদেরকেও ঋতু পরিবর্তনের সাথে সাথে স্থানান্তর করতে হতো। তাই আদিম মানুষ যাযাবর ছিল। 2-এর কোশ্চেন বলেছে, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল? এটা তো অনুশীলনীতে রয়েছে, দেখে নাও। আদিম আগুনের ব্যবহার আদিম মানুষের জীবনযাত্রার মানকে বদলে দিয়েছিল। আগুনের ব্যবহার তাদের নানাভাবে সুবিধা দিয়েছিল, যেমন ক, প্রচণ্ড ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় পাওয়া গেল, খ, হিংস্র প্রাণীর মোকাবিলা করার সুবিধা হলো, কারণ আগুনকে সব প্রাণী ভয় পায়, গ, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কাঁচা মাংস খাওয়ার বদলে আগুনে ঝলসানো মাংস খাওয়া শুরু করলো। এবার তিনি বলেছে, আদিম মানুষ কেন জোরে বেঁধেছিল, এর ফলে কী লাভ হলো? আদিম মানুষ আনুমানিক 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে থেকেই দলবদ্ধভাবে থাকত। মূলত নিজেদের নিরাপত্তা ও খাদ্যের চাহিদা মেটানোর জন্যই তারা জোটবদ্ধ হয়েছিল। জোটবদ্ধভাবে হিংস্র প্রাণীকে মোকাবিলা করার সুবিধা এবং দলবদ্ধভাবে শিকার করা সহজ, তাই খাদ্যের অভাব আর থাকলো না। জোটবদ্ধ থাকার ফলে পরবর্তী সময়ে তারা একটা নিজস্ব সংস্কৃতি গড়ে তোলে এবং শৃঙ্খলা পরায়ণ হয়। এই গেল অনুশীলনীর উত্তরগুলো, তোমাদের আসার চান্স আছে।